ইনার পিলগ্রিমের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঠাকুর, মা, স্বামীজি ও অন্যান্য মহাপুরুষদের বাণী এবং জীবনের নানা কথা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুরু করছি আজকের গল্প। মহানুভব স্বামীজির রন্ধে রন্ধে ছিল ভারতের প্রতি ভালোবাসা। ভারতের প্রান্তীয় শ্রেণীর মানুষের দুঃখ কষ্ট তিনি প্রাণে প্রাণে অনুভব করতেন। তার মতো মহাপ্রাণ এই জগতে বিরল। মানুষের দুঃখে স্বামীজির হৃদয় কতটা আন্দোলিত হতো, কিছু ঘটনার মাধ্যমে আমরা সে বিষয়েই আজকে আলোচনা করব। একদিন স্বামীজি তার প্রিয় শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর সঙ্গে বেদ বেদান্ত আলোচনা করছেন। এমন সময় গিরিশবাবু বলে উঠলেন, হ্যাঁ হে নরেন, একটা কথা বলি, বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু দেশে এই যে ঘোর হাহাকার, অন্যাভাব, ব্যভিচার, ভ্রূণ হত্যা, মহাপাতকাতি চোখের সামনে ঘুরছে, এর উপায় তোমার বেদে কিছু বলছে? ওই অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ 50 খানি পাতা পড়ত, সে আজ 3 দিন হাড়ি চাপায়নি। ওই অমুকের বাড়ির কুলস্ত্রীকে গুন্ডাগুলো অত্যাচার করে মেরে ফেলেছে। ওই অমুকের বাড়িতে ভ্রূণ হত্যা হয়েছে। অমুক জুয়ো চুরি করে বিধবা সর্বস্ব হরণ করেছে। এ সকল রহিত করার কোনো উপায় তোমার বেদে আছে কি? গিরিশবাবুর এই রূপ সমাজের বিভীষিকাপ্রদ ছবিগুলি উপর্যুপরি অঙ্কিত করে দেখাতে আরম্ভ করলে স্বামীজি নির্বাক হয়ে অবস্থান করতে লাগল। জগতের দুঃখ কষ্টের কথা ভাবতে ভাবতে স্বামীজি চোখে জল আসলো। তিনি মনের ভাব জানতে দেবেন না বলে উঠে বাইরে চলে গেলেন। ইতিমধ্যে গিরিশবাবু শিষ্যকে লক্ষ্য করে বললেন, দেখলি বাঙাল কত বড় প্রাণ। তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না, কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, এই মহাপ্রাণতার জন্য মানি। চোখের সামনে দেখলি তো, মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে করুণায় হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত কোথায় উড়ে গেল? ১৮৯৮ সাল, স্বামীজির শরীর তত ভালো নয়, তাই স্বাস্থ্য উদ্ধারের জন্য দার্জিলিংয়ে অবস্থান করছেন। হঠাৎ একদিন সকালে গুরুভাই স্বামী অখণ্ডানন্দ দেখছেন স্বামীজি একেবারে গম্ভীর, সকাল থেকে কিছু খেলেন না, চুপচাপ। ডাক্তার ডেকে আনা হলো, তারা রোগ নিরূপণ করতে পারলেন না, একটা বালিশে মাথা গুঁজে বসে রইলেন সারাদিন। তারপর শুনলাম কলকাতায় প্লেগ, 3 ভাগ লোক শহর ছেড়ে চলে যাচ্ছে। শুনে অবধি এই 3রা মে স্বামীজি কলকাতায় প্রত্যাবর্তন করে সেবা কার্যে নামলেন। কিন্তু এইরূপ কার্যের জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ তখন রামকৃষ্ণ মিশনের মতো দরিদ্র প্রতিষ্ঠানের ছিল না। তাই চিন্তাক্লিষ্ট গুরুভ্রাতা স্বামীজিকে প্রশ্ন করলেন, স্বামীজি টাকা কোথায় পাওয়া যাবে? মহাপ্রাণ মহামানব বিন্দুমাত্র দ্বিধা না করে উত্তর দিলেন, কেন, যদি প্রয়োজন হয় তাহলে মঠের যে নতুন জমি কেনা হয়েছে তা বিক্রি করে দেব। আমরা ফকির, ভিক্ষা করে গাছতলায় শুয়েও দিন কাটাতে পারি। কার্যত মঠের জমি বিক্রি করতে হয়নি, কারণ দেশের বদান্য ব্যক্তিগণ মুক্ত হস্তে দান করে সন্ন্যাসীদের ভাণ্ডারে যথেষ্ট অর্থ তুলে দেওয়াতে সেবা কার্য নির্বিঘ্নে সম্পন্ন হয়। স্বামীজি কখনো কখনো বিশ্ব প্রাণের সাথে একাত্ম অনুভব করতেন। বিশ্বের কোথাও কোনো বড় দুর্ঘটনা হলে বা বিপর্যয় হলে স্বামীজির হৃদয়ে তা অনুভূত হতো। স্বামী বিজ্ঞানানন্দজির স্মৃতিচারণে সেরকমই একটি ঘটনার উল্লেখ পাই। তিনি বলছেন, একদিন বেলুড় মঠে রাত 2টোর সময় স্বামীজির ঘুম ভেঙে গেছে। বারান্দায় পায়চারি করছেন। জিজ্ঞাসা করলাম, কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না? স্বামীজি বললেন, দেখ পেশান। স্বামীজি স্বামী বিজ্ঞানানন্দকে পেশান বলতেন। দেখ পেশান, আমি বেশ ঘুমিয়েছিলাম, হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে। স্বামীজির এই কথা শুনে আমি ভাবলাম, কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল, এটাও কি সম্ভব? এরকম চিন্তা করে মনে একটু হাসলাম। কিন্তু আশ্চর্য, পরদিন সকালে খবরের কাগজে দেখি গতরাত্রে 2টোর সময় ফিজির কাছে একটা দ্বীপে অগ্নুৎপাত হয়ে বহু লোক মারা গিয়েছে, বহু লোক নিরাশ্রয় হয়েছে, অবর্ণনীয় দুঃখের সম্মুখীন হয়েছে। খবরটি পড়ে আমি অবাক হয়ে গেলাম। দেখলাম সিসমোগ্রাফ, পৃথিবীর আভ্যন্তরীণ কম্পন মাপার যন্ত্র, তার চেয়েও স্বামীজির নার্ভাস সিস্টেম মোর রেসপন্সিভ টু হিউম্যান মিজারিস, অর্থাৎ মানুষের দুঃখ কষ্টের প্রতি অধিকতর সংবেদনশীল। স্বামীজির কথা বলতে গিয়ে স্বামী অখণ্ডানন্দজি বলছেন, স্বামীজির কি প্রাণ, তার 1/100 আমাদের কারও নেই, আমরা তো তার গুরু ভাই, অন্যের কা কথা। দেশের দুঃখ কষ্টের কথা বলতে বলতে স্বামীজি কেমন হয়ে যেতেন। আমি তখন তাকে জিজ্ঞেস করতাম, ভাই কেন দেশ যাচ্ছে না,
তার উত্তরে তিনি বলতেন, ভাই এই যে পতির জাত এদের লক্ষ্য নিয়েই আহা স্বামীজির তুলনা হয় না। সত্যিই স্বামীজির তুলনা হয় না। তার প্রাণ ছিল অত্যন্ত কোমল, তাই লোকের দুঃখে দুঃখী আর ব্যথায় ব্যথি হয়ে পড়তেন। তাই স্বামীজির কথা বলতে গিয়ে স্বামী তুরিয়ানন্দজি যথার্থই বলেছেন, সকলের জন্য এত প্রীতি এত সহানুভূতি আর কোনো মানুষের মধ্যে দেখিনি আর দেখবও না। গল্পটি কেমন লাগলো তা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এই ধরনের সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করতে যেন ভুলবেন না। ধন্যবাদ।